দেখো না, তোকে দাঁড়াই একটু দেখি কার্পিন্ডি হচ্ছে এটা সরে দিকে। ইস ইস, একটুখানি রান্নাঘরটা ছেড়ে বেরিয়েছি, একেবারে রান্নার 12টা বাজিয়ে দিলি। আচ্ছা তোকে কে বলেছে যে মাছের ঝোলের মধ্যে গরম মশলা দেয় আর এঁচুরের ডালনাতে জিরে গুঁড়ো? ওরে জিরে গুঁড়োর গন্ধে তো ভূত পালাবে বাবা রে। তাহলে কি হবে? কি আবার হবে, মাছগুলোকে ধুতে হবে আবার, তারপর আবার ভাজতে হবে। আর এই তরকারি, এই গুষ্টির পিন্ডি কাউকে খাওয়ানো যাবে না। ও মাছগুলোর গতি করতে আমি পারবো না। শোনো মা, আজকে বাড়ির সবাইকে না ডাল আর মাছ ভাজা দিয়ে খেতে হবে, ব্যাস। তোকে নেবে কি করি বলতো? এতগুলো বছর এখানে রয়েছিস, শুধু রান্নাটা শিখতে পারিস না? সত্যি কীভাবে এখন আমি কী রান্নাগুলো আমি কী ক্ষতি করবো বল দেখি? কোথায় ভাবলাম একটু ভালো করে রান্না বান্না করে লোকজনের মনটা জয় করব। এই রান্না খেলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দেবে। তুমি সবসময় আমাকে কেন বকো বলো তো? আমার দোষ কোথায়? আমি কি কোনোদিন রান্না করেছি নাকি? আর তুমি আমাকে শিখিয়েছো কোনোদিন? এইগুলো ইচ্ছা থাকলে তবেই শেখা যায়। তোর কোনো ইচ্ছাই ছিল না, এতদিন ধরে এই বাড়িতে ছোট বয়ে আছিস, রান্নাটা শিখেছিস কখনো? সবসময় আমাকে বকবে না? ঠিক আছে, আমি আর এবার থেকে কোনোদিন রান্না করবো না। যাও বলো কেন আমাকে রান্না করতে। চিৎকার করছিস কেন, কি হয়েছে মাসিমা? আপনার রান্নার কদ্দুর? আর আমার রান্না কি কাণ্ড বলো দেখি, আজকালকার মেয়ে সবাই টিভি দেখে দেখে রান্না করে। ওই একটা শিখেছে নিশা কি, এই দেখো এখানে অ্যাপ্লাই করতে গিয়ে কে কেলেঙ্কারিটা ঘুরেছে বলো দেখি। ও মা, নিশা তুই কি রান্না শিখেছিস? ওসব জিজ্ঞেস করে আর আমাকে লজ্জা দিও না দিদি ভাই। এ বাবা, মেজদা এক্ষুনি বাড়ি ফিরবে। ইস না না, আমি এক্ষুনি তাড়াতাড়ি রান্নাটা করি। দাও না, আমি করে দিচ্ছি। তো আমি বারণ করছি না নিশা, তোকে কিছু করতে হবে না, আমি করে নেবো। আয় তুই এদিকে। আমি বলছি কি, ওকে না প্রশ্নটা দিও না মিনু। হ্যাঁ, ওর ভুলটা ও নিজে শোধরাবে, রান্নাটা ওই নিজে ঠিক করবে। হ্যাঁ আহা মাসিমা, ও যখন চাইছে না রান্না করতে তখন দেখছেন তো মেয়েটা কিরকম ঘেমে নে একসা হয়ে গেছে। চত চত। না 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 প্রতিমা, প্রশ্রয় দেবে না, ওই ভুল রান্না ও নিজেই ঠিক করবে। আর অশান্ত যদি আজকে না খেয়ে বাড়ির বাইরে বেরোয় আমি কুরুক্ষেত্র করব। রান্নাটা ঠিক করো মাসিমা, যাও রান্নাটা ঠিক করো। প্রতিমা না দাঁড়াও, কথা শুনবে না না, তুমি কথাটা শুনবে না। আরে কেন, ও তো চাইছে না মাসিমা, কেন আপনি ওকে জোর করছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি ওকে রান্নাটা শিখিয়ে দিচ্ছি। শুনুন না মাসিমা, এই দেখ না কত সহজে রান্নাটা বলতো। দিদি ভাই এখনো বুঝতে পারছে না যে মাসিমার সবটাই অভিনয়। মাসিমার হাত থেকে দিদি ভাইকে বাঁচাবো কি করে?